প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতন আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি গরমকালীন সবজির দ্বিতীয় পর্ব ইতিমধ্যে আপনারা আমাদের প্রচারিত প্রথম পর্ব দেখেছেন প্রথম পর্বে আমরা গরমের সবজির ষাটটি সবজির ভিডিও দিয়েছি এই পর্বে আমরা নিয়ে এসেছি আরও ছয়টি সবজির আপনারা ওই ষাটটির সাথে এই ছয়টি সবজিও গরম গরমের সময় লাগাতে পারবেন এগুলা গরম সিজনের সবজি আমরা যেই চিত্রগুলো আপনাদেরকে ভিডিও চিত্রগুলো দেখাচ্ছি এগুলো একেবারে চলমান ভিডিও চিত্র তো আমাদের ভিডিও চিত্রগুলা এগুলা বর্তমানে বাজারে যেই চারা তৈরি হচ্ছে আপনাদের জন্য আমাদের জন্য সেই চারাগুলোরই অংশ তো আজকে আমরা সবচেয়ে আকর্ষণীয় যে এই সবজিটা আপনাদের জন্য নিয়ে এসেছি এটা আমরা দেখতে পাচ্ছেন সিম এই সিমটাকে আজকে আমরা এক নম্বরে রেখেছি কারণ এই সিম চাষ করার জন্য মাসা লাগে না এটা খরবাকৃতির গাছ আপনি ইচ্ছা করলে আপনার যে কোনো ছোটো টবে বাড়ির আঙ্গিনায় বাগান যে কোনোখানে খুব সহজে করে ফেলতে পারেন এটার জন্য আপনাকে কোনো মাছা মাসা বা বাউনে দিতে হবে না গাছ খরবাকৃতির টবের মধ্যে থেকেই এখানে সিম ধরে ঝার সিম গুচ্ছ আকৃতির একগুচ্ছে অনেকগুলো সিম ধরে তবে আর দেরি নয় আজই লাগিয়ে ফেলুন জার সিম প্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে এবার নিয়ে এসেছি চাল ভিডিওতে আমরা আপনাদেরকে প্রথম পর্বে দেখিয়েছিলাম জালি কোমড়া তো জালি কোমড়া আমরা সাধারণত জানি মাশায় খেতে হয়তো সাধারণভাবে হয় আর চাল কোমড়া বলতে বোঝা যায় এটা চালের মধ্যে হয় অথবা এমন জায়গায় হয় যেখানে মাসাযুক্ত জায়গা আমরা এই চাল ইচ্ছা করলে মাসায় অথবা আমাদের বাড়ির চালে যে কোনো জায়গায় করতে পারি আপনি করলেই হবে সাধারণত টব এবং যেই সাধারণ জায়গা আছে বাড়ির আশপাশে সব জায়গায় হয় সুতরাং আজকে ইচ্ছা করলে আপনি লাগিয়ে ফেলতে পারুন চাল কোমড়া আমাদের দেশে অনেকে চাল কোমড়া দিয়ে মোরব্বা জাতীয় জিনিস তৈরি করে আজকের ভিডিওর আমাদের তিন নাম্বার যে আইটেমটা আছে তিন নাম্বার যে সবজিটা সেটা হলো ঝিঙ্গা আপনারা অনেকেই জানেন জিঙ্গা এবং ঝিঙ্গা ফুল নিয়ে কবিতাও আছে ঝিঙ্গে ফুল সুতরাং ঝিঙ্গে একটা সুস্বাদু খাবার অনেকেরই পছন্দ জিঙ্গার শরীরটা সমৃণ নয় একটু খাস খাটা লম্বাটে এক জাতীয় অসমৃণ তো এটার ভিতরে সাদা উপরে সবুজ অংশ আর ফুলগুলা সুন্দর আপনার চাইলেই আপনার বাড়ির আঙ্গিনা আপনার বারান্দা বাগান সাতবাগান যে কোনো জায়গায় এই মুহূর্তে জিঙ্গা লাগিয়ে ফেলতে পারেন অল্প একটু গোবর মাটিতেই সম্ভব প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে আপনাদেরকে চার নম্বরে নিয়ে এসেছি দুনদল দুনদল সবজি এটা গরমের সবজি দুন্দল তরকারি অথবা বাজি দুইভাবে খাওয়া যায় তো আপনি যদি দুন্দলের তরকারি বাজি খান এখানে প্রচুর পানি পাওয়া যায় দুন্দল থেকে দুন্দল বাজি করার সময় সাধারণত পানি ছাড়া বাজি করা হয় এখান থেকে প্রচুর পানি এই দুনদলের শরীর থেকে বের হয় আর তরকারি রান্নার সময় একই অবস্থা কম পানি দিয়ে রান্না করা লাগে তো দুন্দল গরমের জন্য খুবই উপকারী গরমের শরীর শীতল করে দুন্দল তাই আমরা ইচ্ছা করলে যে কোনো আমাদের জায়গায় আমরা দুন্দুল লাগিয়ে দিতে পারি এক্ষেত্রেও আমাদের প্রয়োজন শুধু কিছু মাটি আর গোবর আমরা যদি অন্য অন্য সার দিতে পারি ভালো না হলে কোনো প্রয়োজন নাই একটু গোবর মাটি এতেই যথেষ্ট আর যদি সাধারণ মাটি হয় তাতে হয়তো হবে কিন্তু ভালো ফলন পাওয়া যাবে না আর যদি টবের মাটি হয় তাতে তো বুঝিনি একটু অল্প মাটিতে বেশি ফসল পাওয়া মুশকিল তাই যদি টবে করেন দশ বারো থেকে উপরের দিকের সাইজে টবে করবেন আর কিছু গোবর মাটি অন্তত দিবেন তাতে করে আশা করি কিছু ফলন পাবেন ভালো ফলন হয়তো পাবেন আর যদি সরাসরি মাটিতেই দুন্দল চাষ করেন তাতে করে কোনো খাবার যদি না দেন গাছের তাতেও চলবে গাছ এদিক সেদিক থেকে নিয়ে ম্যানেজ করে সহজেই নিজের খাদ্যের জোগাড় দিয়ে আপনাকে ফল দেবে আশা করা যায় তো সহজে চাষ করে ফেলুন দন্দুল নো প্রিয় দর্শক শ্রোতা আমরা দোমদলের পরে আপনাদের জন্য আরও একটা বড় সবজি নিয়ে এসেছি পানিবাহিত সবজি এটা হলো লাউ আপনাদের সকলের পরিচিত লাউ লাউয়ের যেই স্বাদ যেই গুণ যেই বৈশিষ্ট্য সেগুলো আপনাদের সকলেরই জানা আছে আমরা লাউয়ের সব কিছু খেতে পারি লাউয়ের শোগলা লাউয়ের ভিতরের অংশ লাউয়ের বিছি লাউয়ের বলা চলে যে আপনি একশো পার্সেন্টই খেতে পারেন শুধুমাত্র বটা বাদে সুতরাং আমরা এই লাউটা আমাদের গৃহের যে কোনো জায়গায় আমাদের আশপাশের জায়গায় জমিন যে কোনো জায়গায় লাগাতে পারি একটু হালকা ছায়া হালকা রোদ এরকম হলেও চলে আর যদি পুরোপুরি রোদের মধ্যে লাগানো যায় তাতে ভালো তো সুতরাং আমরা এই গরমের দিনে লাউ লাগাবো নিজেরা নিজেদের জায়গায় লাগিয়ে আমরা খুব সহজভাবে একটু নিরাপদ সবজি খাব তাই লাউ আমাদের এই গরমের একটা সবজি যেটা আমরা সহজে লাগাতে পারি সুতরাং আমরা লাউ লাগানোর বিষয়ে চিন্তা করব আমরা বীজ অথবা চারা গাছ এটা ভালো মানের হতে হবে অনেক সময় আমরা চারা কিনে বা বীজ কিনে প্রতারিত হই তাই বিশেষ করে চারা কেনার সময় অনেকটা না বোঝা গেলেও বীজগুলা দেখে একটু ভালো মানের বীজ ভালো কোম্পানির বীজ এগুলো দেখে নিতে হবে আর চারা কিনলেও নার্সারিতে ভালো করে জিজ্ঞেস করতে হবে যতটুকু সম্ভব দেখে শুনে নিতে হবে লাউয়ের পাশাপাশি লাউ শাকও আমাদের প্রায় সকলের কাছে অতি জনপ্রিয় যেমন কুমড়া শাকের কদর আছে তেমনই লাউ শাকেরও প্রচুর কদর বাজারে সুতরাং আমরা শাক খাওয়ার জন্য হলেও অন্তত আমাদের আশপাশে বারান্দা বাগান এসব জায়গায় লাগাতে পারি আর লাউ তো পাওয়াই যাবে আশা করা যায় সুতরাং আমরা লাউ শাক দুটোই খাব আর লাউ গাছ লাগাবো প্রিয় দর্শক শ্রোতা আমাদের গরমকালীন সবজির আজকে সর্বশেষ আজকের ভিডিওর বিষয় হলো পুঁইশাক পুঁইশাককে আমরা শাক বলি এটা আসলে শাক তবে শাককে সবজি হিসাবেও খাওয়া যায় আমরা পুঁইশাকের যেই ডাটাগুলা পাই ডাটাগুলাকে আমরা সবজি হিসাবে খেতে পারি আর পুঁইশাকের যেই বিছি হয় পুঁইশাকের বিছিগুলো আমরা সবজি হিসাবে খাই সুতরাং পুঁইশাককে আমরা শাকও বলতে পারি আবার এটাকে আমরা সবজিও বলতে পারি সুতরাং এটা শাক সবজি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য দুইও জায়গায় পড়ে আমরা যে কোনোভাবে আমরা যে কোনো জায়গায় পুঁইশাক লাগাতে পারি পুঁইশাক এটাও সুস্বাদু এবং জনপ্রিয় সুতরাং আমরা আমাদের যে কোনো জায়গায় টবে হোক আর জমিনে হোক পঁইশাখের বীজ থেকে চারা করে হোক অথবা আমরা পুঁইশাকের যে আগা আছে আগাগুলোকে লাগিয়ে দিলেও সুন্দরভাবে গাছ হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ